الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين عن عثمان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة وقال عليه الصلاة والسلام إيت الرجل قبره فإذا أوتي من قبل يديه دفعته تلاوة القرآن وإذا أوتي من قبل يديه دفعته الصدقة وإذا أوتي من قبل رجليه دفعه مشيه إلى المساجد والصبر حججه رواه الطبراني في الأوسط بإسناد صحيح যাবতীয় হামদ সানা মহান রব্বুল্লাহ আলমিনের জন্য দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, জান্নাত লাভের সহজ মাধ্যম এ বিষয়টি নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত খুতবা পেশ করবো ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তার আগে আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাচ্ছি। আমরা যে মসজিদে সালাত আদায় করে থাকি, মোহাম্মদপুর আলামিন জামে মসজিদ, আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদকে কবুল করেছেন আমি মনে করি, আলহামদুলিল্লাহ। দূর দূরান্ত থেকে বহু মুসল্লি এই মসজিদে আসে, সালাত আদায় করে। সবচেয়ে বড় বিষয় হল, আলহামদুলিল্লাহ, এই মসজিদের মুসল্লি ভাই বোনদের মাধ্যমে সারা দেশে বহু মসজিদ, বহু মাদ্রাসা, বহু এতিমখানা তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ। পাশাপাশি যেমন দাওয়াতি কাজের উন্নতি হয়েছে, তেমনি এই মসজিদের
পরিবেশ নষ্ট করার জন্য কিছু উঠতি বয়সের তরুণ বহু আগে থেকে চেষ্টা করছে। যখন মোতাল্লি বেঁচে ছিলেন তখনও করেছে, এখনও করছে, হয়তো এটা বন্ধ হবে না, কিন্তু ইতিমধ্যেই প্রশাসনের চোখে গেছে। তা আমি বলবো যে এই মসজিদের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, আল্লাহ তার উপর রহম করুন, তিনি চলে গেছেন। তো এই মসজিদ নিয়ে যারা পরিবেশ নষ্ট করার চেষ্টা করবে, তিনি লিখিত বক্তব্যে বলে গেছেন যে তার বিচারটা সরাসরি আল্লাহর উপরে দিয়ে দিলাম, তিনি হাতে রাখেননি। অতএব প্রশাসনের ভাইদেরকে বলবো, গোয়েন্দাদেরকেও বলবো যে যে কোনো প্রকারের বিশৃঙ্খলা আমরা বরদাস্ত করি না। চরমপন্থা, জঙ্গি তৎপরতা, যত এইরকম মানে উচ্ছৃঙ্খল পরিবেশ আছে, আমরা এই মসজিদকে সেই পরিবেশ থেকে মুক্ত রাখতে চাই। আল্লাহ যেন আমাদেরকে সহায়তা দান করেন, আমিন। বিশেষ করে এই চরমপন্থা তৎপরতা, আলহামদুলিল্লাহ বর্তমানে মসজিদের শক্ত কমিটি রয়েছে এবং তারা পর্যবেক্ষণ করছে আলহামদুলিল্লাহ সারাক্ষণ। এই ধরনের কোনো তৎপরতা অন্তত আলামিন মসজিদে, মোহাম্মদপুর আলামিন মসজিদে চলেনি কোনো দিন, চলবেও না ইনশাআল্লাহ। এটা প্রত্যেক মুসল্লি ভাই বোনকেও আমি দৃষ্টি রাখার জন্য অনুরোধ করছি। বিশেষ করে বলে যাই এখানে যে ইসলামের সাথে খারিজি আকিদার কোনো সম্পর্ক নাই, অর্থাৎ চরমপন্থার কোনো সম্পর্ক নাই, জঙ্গি তৎপরতার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আমাদের লিখিত বই আছে, আমাদের অবস্থান সম্পর্কে জানার জন্য দিনী ভাইদেরকে বলবো, প্রশাসনকে বলবো, গোয়েন্দা সংস্থাকে বলবো যে আপনারা আমাদের বক্তব্যগুলো খুঁজে দেখবেন। আমরা কারো যেমন লেজুড় বৃত্তি করি না, তেমনি শিরিক বিদাতের সাথে জড়িত নই, তেমনি কোনো রকমের চরমপন্থার সাথে জড়িত নই। আমাদের বক্তব্য স্পষ্ট, পরিষ্কার, কারণ আমরা মানুষের আকিদার সংস্কার চাই, ব্যক্তি সংস্কার চাই, পরিবারের সংস্কার চাই, রাষ্ট্রীয় সংস্কার চাই, সামাজিক সংস্কার চাই, অর্থনৈতিক সংস্কার চাই, রাষ্ট্রীয় সংস্কার চাই, রাজনৈতিক সংস্কার চাই। সবই যেন হয় আল্লাহ প্রদত্ত পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। আমাদের বক্তব্য পরিষ্কার এ ব্যাপারে, আমরা মানুষের সংস্কার চাই। এর সাথে এটাও বলে দিচ্ছি, বর্তমানে যারা মুসলিমদেরকে যে কোনো সময় কাফের বলে ফতোয়া দেয়, আলেমদেরকে হত্যার ফতোয়া দেয় এবং এমনকি মক্কা মদিনার ইমামদেরকে, আলেমদেরকে যারা মুশরিক বলে, তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এই আকিদাই হলো খারেজিদের আকিদা। যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে, যারা উসমান রাদিয়াল্লাহু আনহু সহ অনেক সাহাবা কেরামকে হত্যা করেছে, ওই খারেজি আকিদার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। ভ্রান্তির বেড়াজালে একামতে দিন এই বই লেখা আছে, এটা আমারই লেখা বই, প্রকাশ পেয়েছে 2014 সালে, কিন্তু লেখা এই বইটা 2005 সালের। 2005-এর 15ই ডিসেম্বর, এর আগে একটা প্রতিযোগিতা ছাড়া হয়েছিল, আমি আপনাদেরকে বলে দিই কথাটি।
মিডিয়াতে চলে যাচ্ছে সবাই যেন লক্ষ্য রাখে। তৎকালীন সময়ে প্রশাসনের তত্ত্বাবধানে প্রতিযোগিতার আহ্বান করা হয়েছিল ইসলাম বনাম জঙ্গিবাদ। আমি ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম, আলহামদুলিল্লাহ প্রায় 1300 জন অংশগ্রহণ করেছিল সেখানে। 2005 সালের 15ই ডিসেম্বর বৃহস্পতিবার উসমানী স্মৃতি মিলনায়তনে তার পুরস্কার দেওয়া হয়েছিল। 1300 জন প্রতিযোগীর মধ্যে মুজাফফর বিন মুহসিনকে প্রথম পুরস্কার দেওয়া হয়েছিল, আলহামদুলিল্লাহ। 20,000 টাকা পুরস্কার হাতে তুলে দিয়েছিলেন যারা, তাদের মধ্যে একজন বেঁচে আছেন, বাকি সবাই মারা গেছে। জাতীয় মসজিদের খতিব ওবাইদুল হক সাহেব রহিমাহুল্লাহ তিনিও মারা গেছেন। আব্দুল কাহার সিদ্দিকী ফুরফুরার পীর সাহেব তিনিও মারা গেছেন। আরেকজন ছিলেন আব্দুর রহমান বসুন্ধরা, তিনিও মারা গেছেন। আরেকজন ছিলেন প্রখ্যাত আলেম, মাসিক মদিনার সম্পাদক মৌলানা মহিউদ্দিন খান রহিমাহুল্লাহ, তিনি উপস্থিত ছিলেন। আরেকজন বেঁচে আছেন, তিনি জেলখানায় আছেন। এই সবাই মিলে আমার হাতে পুরস্কারটা তুলে দিয়েছিলেন। আমি আহলে হাদিস ঘরের সন্তান, আমি যে আহলে হাদিস, আমার পরিবার আহলে হাদিস, এর ইতিহাস হলো বিগত 1000 বছরের, আলহামদুলিল্লাহ। অতএব আহলে হাদিস বা সালাফিদেরকে আপনি জেএমবি বা জঙ্গি তৎপরতার সাথে জড়িয়ে আপনি পরিবেশ ঘোলাটি করবেন, যদি এই ষড়যন্ত্রে লিপ্ত থাকেন আপনারা, তাহলে গজব সরাসরি আল্লাহর পক্ষ থেকে নাজিল হবে ইনশাআল্লাহ। কারণ এত বড় মিথ্যাচার আল্লাহ বরদাস্ত করবেন না। আলামিন জামে মসজিদ পরিচালিত হয় একমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। অতএব এখানে কোনো রকমের বিশৃঙ্খলা ইতিপূর্বে হতে দেওয়া হয়নি। আমরা সকল মুসল্লি মিলে আগামীতেও যেন এই ধরনের বিশৃঙ্খলা না হয়, এই মর্মে আমরা সবাই অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। 2 নম্বর, মসজিদের প্রসঙ্গে আরেকটু বলবো। এখন শীতকালীন সময়, স্বাস্থ্যগত যে বিধিমালা, সেই ক্ষেত্রে আমরা সচেতন থাকার চেষ্টা করব। আমরা চাইব না যে এক ভাইয়ের মাধ্যমে আরেক ভাই ক্ষতিগ্রস্ত হোক, এটা হওয়া উচিত না। আমরা মুসল্লিদেরকে আগে সচেতন করেছি, এখনও সচেতন করছি। আর মাস্ক পরাটা, এইটা শরীয়ত বিরোধী না, হাদিসটা আগে বুঝতে হবে। আপনাদের বলছি, যদি এ বিষয়ে আমি কথা বলিনি, সালাতকে আল্লাহ রাব্বুল আলামিন এত সহজ করেছেন, মুখ ঢেকে সালাত আদায় করতে নিষেধ করা হয়েছে, হাদিসে আছে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদলে, আবু দাউদের হাদিস, তিরমিজির হাদিস, কিন্তু হাদিসটার অর্থটা কি আপনি আশ্চর্য হবেন। আব্দুল ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ, অন্তত আজ থেকে 1000 বছর পূর্বের মানুষ, তিনি এই হাদিসটা অর্থ করতে গিয়ে, আর ইমাম তিরমিজি তার আগের মানুষ, কারাহাত শব্দ উল্লেখ করেছেন। নিষেধাজ্ঞা অনেক প্রকারের আছে, কিন্তু এটা কোন প্রকারের নিষেধাজ্ঞা এইটা আপনাকে জানতে হবে। জেনা হারাম, নিষেধ, লা তাকরাবুজ জেনা, কিন্তু কোন কোন ক্ষেত্রে কি জায়েজ? নাউজুবিল্লাহ, কখনোই জেনা কি জায়েজ নয়, হারাম এটা। এই নিষেধাজ্ঞা একরকম, আর এই নিষেধাজ্ঞাটা কোন প্রকারের? ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ মারা গেছেন 269 হিজরিতে, সরি 279 হিজরিতে মারা গেছেন। ইমাম তিরমিজি কতদিন আগে মারা গেছেন? তো তিনি এই হাদিসটা নিয়ে আসার আগে একটা অধ্যায় রচনা করেছেন, অর্থাৎ মুখ ঢেকে সালাত আদায় করা মাকরুহ। আর শারীরিক বিধানটা হলো যে যখন কোনো সমস্যা হয়
তখন মাকরুটা দূর হয়ে যায়। আর এটা বলছেন ইমাম তিরমিজি কতদিন আগে, এটা মাকরু। আর ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তিনি ব্যাখ্যা দিচ্ছেন, যদি কারো সমস্যা থাকে তাহলে মুখ ঢেকে সালাত আদায় করতে পারে। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি ফতোয়া দিয়েছেন, মারা গেছেন 2001 সালে, তার এই ফতোয়াটা প্রায় 40 বছর আগে, তখন তো এই করোনা টরোনা ছিল না। মনে রাখবেন একটা জিনিস, যে সালাফগণ যেটা বলে গেছেন আল্লাহ পৃথিবীর কোনো না কোনো একটা টাইমে ওটা ঘটাবেনি। কারণ আনাস রাদিয়াল্লাহু আনহু বাড়িতে জুমা পড়েছেন, তার ব্যাখ্যা আমরা দিতে পারিনি। এই করোনা এসে এটা প্রমাণ করল যে আল্লাহ রাব্বুল আলামিন কখন কখন জুমার সালাত মসজিদ না বাড়িতেই পড়াবেন। আশ্চর্য হয়ে গেছে আমরাও, সবাই দলিল পেশ করলেন ওই আনাস রাদিয়াল্লাহু আনহুর হাদিস থেকে যেটা বুখারীর মধ্যে এসেছে। তিনি বাড়িতে কেন পড়েছিলেন জুমা? জুমা বাড়িতে হয় না, জুমাটা কি পড়েছেন? জোহর পড়েছেন। জুমা পড়ার জন্য কি লাগে? আমরা যেমন দীর্ঘদিন জুমার সালাত আদায় করলাম কোথায়, জুমার বদলে কি পড়লাম? জোহর পড়লাম। বাড়িতে কখনো জুমা হয় না, এটাই ফতোয়া। আনাস রাদিয়াল্লাহু আনহু কেন জুমার দিন জোহর পড়ছিলেন, ওই হাদিসটা এতদিনে এসে কি হলো? প্রমাণ হয়ে গেল। 40 বছর আগে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি ফতোয়া দিলেন এই হাদিস পড়াতে গিয়ে, যদি কারো সমস্যা থাকে তাহলে মুখ ঢেকে সালাত আদায় করতে পারবে। তা হাদিস পড়ে যদি বাংলা মুহাদ্দিস হয়ে নিজের মতো করে অর্থ মেরে দেন আপনি তাহলে তো হবে না, হাদিসটা বুঝতে হবে। এরপরেও আমি বলছি যে সৌদি আরবের ফতোয়া বোর্ড সেটা বিষয়ে ফতোয়া দিয়েছে। এই বিষয়ে আমি প্রথম কথাটা বলেছি, সালাতের ক্ষেত্রে আল্লাহ যত সহজ করেছেন অন্য বিধানের ক্ষেত্রে এত সহজ করেননি। তা আমরা ওইটাকেই কঠিন করে নিয়েছি। পরহেজগারিতা দেখানো কিন্তু, এক চামচ বেশি দেখানো কিন্তু শরীয়ত বিরোধী। আপনার পরহেজগারিতার মাপ থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিচে, যদি উপরে চলে যায় তাহলে আর ওটা কি থাকলো না? পরহেজগারিতা থাকলো না, তার মাপ পর্যন্ত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা আখশাকুম লিল্লাহি ওয়া আত্তাকুম লাহু ফিল আরদ। পৃথিবীতে যত আদম সন্তান এসেছে তার মধ্যে আমি মোহাম্মদ হলাম সবচেয়ে বড় তাকওয়াশীল, সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। তার উপরে গেলে হবে না। অর্থাৎ হাদিস বুঝার ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে সালাফদের বুঝ অনুযায়ী। আমি তো বারবার খুতবা দিচ্ছি আপনাদের কাছে যে কোরআন পড়ে হাদিস পড়ে আপনারা নিজের মতো বুঝবেন না। এবারও মাসিকাল ইখলাসে লিখছে যে আল্লাহ আরশের উপরে সমুন্নত। সালাফদের ব্যাখ্যা না নেওয়ার কারণে অধিকাংশ মানুষই পথভ্রষ্ট হয়েছে যে আল্লাহ কোথায়। শিয়ারা জাল হাদিস তৈরি করেছে কিন্তু সালাফদের ব্যাখ্যার দিকে খেয়াল করেনি। তো আপনাদের এ বিষয়টা বলবো যে ফতোয়ার ক্ষেত্রে, বিশেষ করে সালাতের ক্ষেত্রে যে বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেটা খুবই সহজ করেছেন, আমরা যেন ওটাকে কঠিন করে না নিই, সহজ অবস্থায় যেন রেখে দিই। আশ্চর্য হবেন যে কাবা বন্ধ করে দেওয়া হলো, কাবা বন্ধ করে দেওয়া হলো অর্থাৎ তওয়াফ বন্ধ করা হলো, তখন আমরা তোলপাড় শুরু করে দিলাম। ইহুদি খ্রিস্টানদের দালাল সৌদি আরব, এরা তওয়াফ বন্ধ করে দিল, এই সেই ইত্যাদি, মানে তথ্যই জানা নাই আপনার। ইতিপূর্বে যে তওয়াফ বন্ধ হয়েছে, কাবা ঘরে সালাত বন্ধ ছিল প্রায় 40 বার, তো ইতিহাস তো আপনার আমার জানা নাই, গালিগালাজ তো করবই। এক শ্রেণীর সৌদি বিরোধী মিডিয়া আছে যারা মানুষকে উস্কিয়ে দেয়, না জেনে উস্কিয়ে দেয়। কিন্তু আপনি তথ্য খুঁজতে গেলে তো দেখতে পাবেন যে কেন বন্ধ করা হয়েছে ইতিপূর্বে। আর এখন তো ওই রকমই বন্ধ করা হয় না, আলহামদুলিল্লাহ হজ তো কিছু মানুষ করেছে, কিন্তু দীর্ঘ 40 বার হজই বন্ধ ছিল। তো ওই তথ্য আপনি জানেন না কেন? আল্লাহ আকবার, আপনি পড়েন শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ ওই
মানে অডিও বার্তাটা আমার কাছে আছে, মসজিদে হারামেই তিনি হাদিস পড়াতে গিয়ে, বুখারীর হাদিস পড়াতে গিয়ে তিনি চট করে বলে দিচ্ছেন যে এখনো যে কোনো সময় কোনো কারণে কাবা ঘরে সালাত বন্ধ করে দেওয়া যায়। অথচ তিনি মারা গেছেন আজ থেকে কত বছর আগে, 20 বছর আগে মারা গেছেন, ব্যাখ্যা দিয়েছেন অন্তত 20 বছর আগে, 40 বছর আগে ব্যাখ্যা দিয়েছেন। আমি খুঁজতে যেয়ে দেখছি যে ইবনু হাজার আসকালিনী রহিমাহুল্লাহ তিনিও বলে গেছেন একই কথা যে প্রয়োজনে এই হাদিস দ্বারা দলিল নিয়ে কাবা অফ করে দেওয়া যেতে পারে। আরো সামনে যে অফ হবে, কাবা ঘর একদিন ভেঙে দেওয়া হবে সহিহ বুখারীর হাদিস, এটা তো জানেন। তাহলে আপনাদের আমাদের বুঝতে হবে পুরোটা জেনে, না জেনে একটা শব্দের উপরে বিশ্লেষণ করবেন আপনি, এটা আমি মনে করি ঠিক নয়, উচিত নয়। এক্ষেত্রে আমি কথাগুলো একটু বেশি বলে ফেললাম, কারণ মসজিদ আপনার একক ব্যক্তিগত বিষয় না। আলহামদুলিল্লাহ যে কোনো কাজে চরমপন্থ অবলম্বন করাটাই শরীয়ত বিরোধী মনে করবেন। আপনি যখন সামর্থ্য অর্জন করেছেন তখন আপনি কাজ করেন, কিন্তু একটা ছোট্ট কাজ করতে গিয়ে মসজিদই বন্ধ করে দেবেন আপনি। আবার মুসল্লিরা আজকেও মাদারপুর থেকে সালাত পড়তে আসছে, ব্রাহ্মণবাড়ি থেকে সালাত পড়তে আসছে আলামিন মসজিদে, আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক শুকরিয়া। টাঙ্গাইল থেকে আসে, গাজীপুর থেকে আসে, ময়মনসিংহ থেকে আসে, কেন? আলামিন মসজিদ শুধু মসজিদ না, আলহামদুলিল্লাহ বাংলাদেশে একটা সারা বিশ্বের জন্য, আলহামদুলিল্লাহ বাংলা ভাষাভাষীদের জন্য একটা দাওয়াতি কেন্দ্র, দাওয়াতি মার্কাজ, আলহামদুলিল্লাহ। ছোট চোখে দেখার সুযোগ নেই। অতএব আপনারা স্বাস্থ্যবিধি অবলম্বন করবেন, এর সাথে সাথে দোয়া করবেন, আমরাও দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মহামারী থেকে মুসলিম উম্মাকে হেফাজত করেন। আমিন। যারা অসুস্থ হয়েছে আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন। আমিন। যারা সুস্থ আছে আল্লাহ তাদেরকে যেন হেফাজত করেন। আমিন। যারা মারা গেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন। তাদেরকে যেন শাহাদাতের মর্যাদা দান করেন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আরেকটা প্রসঙ্গ বক্তব্যে আসবে মসজিদ নিয়ে, আমি যেটা বলতে চেয়েছিলাম খুতবাই সেই বিষয়টা একটু লক্ষ্য করুন, যে আমরা সবাই জান্নাত চাই, জান্নাতে যাওয়ার জন্য করণীয় কি, আমি সেই বিষয়টা অতি সংক্ষেপে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমত, মানুষ পাপ থেকে কেউ মুক্ত নয়, পাপ থেকে মুক্তির অনেকগুলো পথ আছে, তার মধ্যে অন্যতম ইস্তেগফার, তৌবা। তৌবা করলেন, ইস্তেগফার করলেন, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। কিন্তু হাদিসে বা আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনের মধ্যে বিশেষ করে দুইটা মাধ্যম বলে দিয়েছেন। এক নম্বর মাধ্যমটা বলেছেন অধিকাংশ জায়গায়, সেটা হলো তুমি যত পাপ করেছো, যত পাপই করে থাকো না কেন, সমস্ত পাপকে আল্লাহ মাফ করে দিবেন যদি তুমি আল্লাহর জন্য কিছু সাদাকা করো। দুই নম্বর বলেছেন যদি তুমি নফল সিয়াম পালন করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাপ সমূহকে ক্ষমা করে দিবেন। তবে আগে আছে সাদাকা এক নম্বরে, কারণ আপনি যখন মারা যাচ্ছেন তখনও চাচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে মুক্ত করে দেয়। তখনও মৃত্যুর আগেই যদি আপনি জান্নাতের সুসংবাদ শুনতে চান, মৃত্যুর আগেই একজন ব্যক্তি জান্নাতের সুসংবাদ শুনতে পায়, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের সবাইকে তাদের অন্তর্ভুক্ত করে নেন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আবার কেউ জাহান্নামেরও সংবাদ শুনতে পায়, ফাবাশ্বির বি আযাবিন আলীম, আযাবের সুসংবাদ আছে। কোরআনেই বলছেন আল্লাহ যে তুমি জাহান্নামের সুসংবাদ দাও তাদেরকে, নাউযুবিল্লাহ। যখনই মানুষ মারা যেতে লাগে তখনই, যদি মুমিন ব্যক্তি হয় তো মুস্তাদ আহমদের লম্বা হাদিস
সহিহ ইবনে হিব্বানের লম্বা হাদিসের মধ্যে এসেছে, ইয়া আইয়াতুহা নাফসে আত-তাইয়্যিবা শব্দ আসছে, আর কোরআনে আসছে 27, 28, 29, 30 নম্বর আয়াত সূরা ফজরের শেষ আয়াতগুলো, ইয়া আইয়াতুহা নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। প্রথম আপনার যাত্রার শুরুতেই জান্নাতের সুসংবাদ, এটা মৃত্যুর আগে না পরে? মৃত্যুর আগে জান্নাতের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন কি শুনিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন মাইয়্যিত মুমূর্ষ অবস্থায় কোনো ব্যক্তি পতিত হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মালাকুল মউত আসেন, আসার পরে তাকে এই আহ্বানটা জানাই, হে প্রশান্ত আত্মা ইরজিই ইলা রাব্বিক, অর্থাৎ তুমি এসেছিলে রবের পক্ষ থেকে, ইরজিই তুমি আবার ফিরে যাও, ইলা রাব্বিক তোমার রবের দিকে, রাদিয়াতাম মারদিয়াহ অর্থাৎ তুমি সন্তুষ্ট প্রশান্ত চিত্তে আল্লাহর দিকে কি হও ফিরে যাও, ফাদখুলি ফি ইবাদি অতঃপর তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, ওয়াদখুলি জান্নাতি এবং আমার জান্নাতে প্রবেশ করো। এইটা বলার পরে আত্মাটা এমনভাবে বেরিয়ে আসে যেভাবে গ্লাস থেকে একটু পানি পড়ে গেলে যেমন বোঝা যায় না, শট করে পড়ে যায়, ওই মুমূর্ষ ব্যক্তি আত্মাটা বেরিয়ে গেলে ও জানতেই পায় না, আলহামদুলিল্লাহ। তো এই সুসংবাদটা আপনাকে আমাকে শুনতেই হবে, এই প্রতিজ্ঞা থাকতে হবে, তাহলে তার মৃত্যুর ভয় থাকবে না, কবরের আজাব ভয় থাকার কোনো প্রশ্নই আসে না। কিন্তু কেউ আছে যে ওই সময়ে আল্লাহর কাছে, মানে যখন দেখবে জাহান্নামের ফেরেশতারা ঘিরে ধরেছে, মুমিন যদি হয় জান্নাতের ফেরেশতারা ঘিরে ধরবে, কত প্রশান্তি পাবে সে, মালাকুল মউত আত্মাটা নিয়ে জান্নাত থেকে আগত ফেরেশতাদের হাতে যে রুমাল থাকবে তাদেরকে দিয়ে দিবে, আর রুমালের মধ্যে করে নিয়ে আল্লাহ বরাবর পৌঁছে দিবে, সারা পৃথিবীতে সুগন্ধটা ছড়িয়ে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কিন্তু যদি জাহান্নামী ব্যক্তি হয়, বদ হয়, পাপী ব্যক্তি হয়, তখন কি বলবে? রব্বিল আউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন, তার আগে আল্লাহ বলে দিয়েছেন সূরা মুনাফিকুন 10 নম্বর আয়াত, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আন ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, কোরআনটা তো আল্লাহ বলছেন আগে, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যা তোমাদেরকে রিজিক দান করেছি তার থেকে তোমরা কি করো, খরচ করো, মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, তোমাদের পূর্বে কি আসার, মৃত্যু আসার পূর্বেই তোমরা কি করো, খরচ করো, যখন আসবে তখন বলবে আল্লাহকে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ তুমি যদি একটু সময় দিতে, আখারতানি একটু, আখারা ইউ আখির তাখিরান, একটা জিনিস বুঝে আপনাদেরকে, সেটা হলো কতা মানে কাটা, যে কোনো জিনিস কেটে দুই ভাগ করলেন, কোথায় কতা শব্দটা পর কত্তা হয় তাকতি, এখানে আখারায়ু আখেরু তাখির অর্থাৎ মানে সবচেয়ে ছোট ছোট করে কুচি কুচি করে কাটার নাম হলো তাকতি। তাখির শব্দের অর্থ হলো সবচেয়ে ছোট সময় যেটা, সেটা কি তাখির, মানে একটু সময় তোমার কাছে চাচ্ছে, লাউল আখারতানি একটু যদি সময় দিতে আমাকে, বিন্দু মাত্র এক সেকেন্ড, এইরকম শব্দটা লাউল আখারতানি একটু সময় যদি যদি আমাকে, আস-সাদাকা তাহলে আমি কি করতাম, সাদাকা করতাম, ও আকুম মিনাস সলিহিন এবং আমি সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম, ওই যে আল্লাহ বলবেন ফাদখুলি ফি ইবাদি
ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে কি করো অন্তর্ভুক্ত হয়ে যায়। মানে সলেহ বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে চাচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ ওয়ালাই ইয়াখিরাল্লাহু নাফসান ইযা জা আজালুহা, পরের আয়াতে বলছেন না এক সেকেন্ড সময় তোমাকে আর দেওয়া হবে না। ওই সময় মানুষ চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই মানে কি সব কিছু দিয়ে বাঁচতে চাই, কিন্তু আল্লাহ বলেন কঠিন কথা, সেটা সূরা মারিজ 8, 9, 10 এই আয়াতগুলো আল্লাহর ওয়াস্তে আপনারা একটু পড়বেন, কাল কিয়ামতের মাঠের অবস্থাটা কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা, বন্ধু বন্ধুর খোঁজ রাখবে না, নেবে না। ইউবাসসারুনাহুম ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমাইদিন বিবানি, পরস্পর পরস্পরকে দেখতে পাবে। ইয়াওয়াদুল মুজরিম অর্থাৎ পাপী অপরাধী, সে চাইবে লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমাইদিন বিবানি, যদি আমার সন্তানের বিনিময়ে হলেও যদি আজকের দিনের আযাব থেকে আমাকে মুক্ত করা হতো। ওয়াসাহিবাতিহি ওয়াখি, সেই স্ত্রীর বিনিময়ে কি করতে চাইবে, মুক্ত হতে চাইবে। ওয়াখি তার ভাই ব্রাদার, ওয়া ফাসিলাতিহিল্লাতি তুবি, এবং তার গোষ্ঠী যারা তাকে আশ্রয় দিত বলবে। তারপরে ওয়ামান ফিল আরদি জামিয়া, এবং পৃথিবীতে যত লোক আছে সমস্ত লোকের বিনিময়ে সে আল্লাহর কাছে মুক্ত হতে চাইবে। সুম্মায়ুন জি, অতঃপর চাচ্ছে সে আমি কি করব, মুক্ত হব, আমি মাপ নিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবার কাল্লা ইন্নাহা লাদা নাজ্জাতাল লিশাওয়া, আল্লাহ জব্বার, না আপনাকে ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আমাকে আপনাকে আল্লাহ ছাড় দিছে 80 বছর, 70 বছর, 60 বছর, 50 বছর। আল্লাহ বলছেন কাল্লা ইন্নাহা লাদা, এটা হলো লেলিহান শিখা, নাজ্জাতাল লিশাওয়া তাদগু মান আদবারা ওয়া তাওয়াল্লা, মানে পাওয়া, আল্লাহ এমন ভাবে ব্যবহার করছেন একবারে সবগুলো খুলে নিবে, যে লেলিহান শিখা, যে ব্যক্তি পালিয়ে যেতে চাইবে তাকে ধরবে, কেউ যদি জাহান্নাম থেকে পালাতে চায় জাহান্নাম তাকে টেনে ধরবে। আল্লাহ বলছেন ইন্না কাল্লা ইন্নাহা লাদা নাজ্জাতাল লিশাওয়া, এমন ভাবে আল্লাহ বলছেন না, কোনো সুযোগ নাই। তুমি তোমার স্ত্রীর দিককে স্ত্রীর বিনিময়ে, মানে স্ত্রীকে জাহান্নামে দিতে চাইবে, নিজের সন্তানকে জাহান্নামে দিতে চাইবে, নিজের বন্ধু বান্ধবকে জাহান্নামে দিতে চাইবে, ভাই ব্রাদারকে জাহান্নামে দিতে চাইবে, পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নামে দিতে চাইবে, এরপরে সে নিজে কি করবে, সুম্মায়ুন জি, আমি মুক্ত হই। এই যে কোন গ্রুপের চেয়ারম্যান সাহেব মারা গেলেন, তারপরে একটা পোস্ট দেখলেন যে এই টাইমে যদি আমার যে কষ্টটা হচ্ছে একটু যদি কেউ কমিয়ে দিতে পারে, তা আমি জীবনে যা অর্জন করেছি সবই দিয়ে দেব তাকে। কোরআনের আয়াতের বাস্তব চিত্র আমরা এখানেই দেখতে পাচ্ছি, কত কঠিন জিনিস, জটিল জিনিস। আমরা সবাই মুক্তি পেতে চাইব, কিন্তু মুক্তি পাওয়ার যে কর্ম কাজ, আমার যে কর্মসূচি, সে কর্মসূচি আমার হাতে নাই, আমি কর্মসূচি নেইনি, তখন দিতে চাইবেন। একটু চিন্তা করুন, পৃথিবীতে যা কিছু আছে সবই দিতে, আর একটা আয়াত আছে সূরা বাকারার মধ্যে, ও সবই দিতে চাইবে যা উপার্জন করেছে, কিন্তু মৃত্যু আসার আগ পর্যন্ত 1 টাকাও খরচ করতে চাইনি। আমি এতগুলো কথা বলার কারণ হলো যে রব্বুল আলামিন সাদাকাকে এমন একটা পাওয়ার দিয়েছেন যে সাদাকা মানুষ মৃত্যুর সময় দিতে চায়, মৃত্যুর পরেও দিতে চায়, কবরে যাওয়ার পরেও আশা করে যে কেউ যেন আমার পক্ষ থেকে সাদাকা দেয়। আল্লাহু আকবার, কত হাদিস এসেছে, হাদিস পড়তে গেলে বুখারি বলেন, মুসলিম বলেন, আবু দাউদ বলেন, সাহাবীরা এসেই বলতেন রাসূল আমার মা মারা গেছে, আমার বাপ মারা গেছে, আমি তার পক্ষ থেকে সাদাকা করতে চাই। এই আয়াত প্রমাণ করে ওই লোকটা কিন্তু সিয়াম পালন করতে চায় না, ও কিন্তু হজ করতে চায় না,
ও কিন্তু সালাত পড়তে চায় না, বলে না যে আল্লাহ একটু সুযোগ দাও দুই রাকাত সালাত পড়ি আমি, না একবার সুযোগ দাও হজটা করে আসি, সাদাকাটা করতে চাই কেন? মানে সাদাকা দেওয়া থাকলে মৃত্যুর যে যন্ত্রণা আল্লাহ রাব্বুল আলামিনের যন্ত্রণা থেকে মুক্তি দান করেন। আল্লাহ রাসূল বলে গেছেন স্পষ্ট, ইমাম বুখারী অধ্যায় রচনা করছেন, বাবু সাদাকা ইনদাল মাউত, মৃত্যুর সময় সাদাকা। সাহাবী জিজ্ঞেস করছেন 1419 নম্বর হাদিস, আইয়ুস সাদাকা আযম, সবচেয়ে নেকিপূর্ণ সাদকা কোনটি? তিনি বলছেন যে আনতা সাদাকা ও আনতা সহীহুন শহীহুন তাখশাল ফাকরা তামুলিল গালা ওয়ালা তুমহিল হাত্তা ইযা বালাগাতিল হুলকুম, বলছেন ওই সাদকা উত্তম যে সাথে তুমি কৃপণতা করো খরচ করতে আর ভয় করো হয়তো দরিদ্র হয়ে যাব, সবল অবস্থায় তুমি সাদকা করবে আর ভয় করবা হয়তো দুদিন পরে আমি গরিব হয়ে যাব, এই অবস্থায় যে সাদাকা দিবে এইটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে নেকিপূর্ণ সাদাকা। এরপরে বলছেন ওলা তুমিল হাত্তা ইযা বালাগাতিল হুলকুম, তবে এই করতে করতে দেরি করে ফেলো না, মৃত্যু যখন আত্মা যখন কণ্ঠলানিতে আসবে ওই পর্যন্ত নিয়ে যাও না, কারণ তখন করতে চাইলে আল্লাহ সময় দেবেন না, তার আগেই করতে হবে, কিন্তু আমরা প্রস্তুত নই। একদিকে পাপ করেছি অনেক, এই পাপ থেকে বাঁচার পথ কি সেটাও তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। 614 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না সাদাকা লা তুতফিউ যুনুব কামা ইউতফিউল মা আন-নার, সাদাকা পাপকে অনুরূপ ধ্বংস করে দেয়, যেভাবে সাদাকা পাপকে অনুরূপ ধ্বংস করে, যেমন পানি আগুনকে কি করে দেয়, নিভিয়ে দেয়। আল্লাহু আকবার, যুনুব, আপনি কত পাপ করেছেন? 3168 নম্বর হাদিস শোয়াবুল ইমানের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাদাকাতু সির তুতফিউ গাযাবার রব, পাপ করতে করতে আল্লাহ এতটাই অসন্তুষ্ট, আল্লাহ যে অসন্তুষ্ট থাকবেন কিয়ামতের দিন এটা কিন্তু বহু হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ তাদের দিকে তাকাবেন না। এই হাদিসগুলো তো আগে শুনেছেন আপনারা, আল্লাহ অসন্তুষ্ট থাকবেন, আপনার পুরো অসন্তুষ্ট আল্লাহ, কিন্তু সন্তুষ্ট করার পন্থাটা কি? গোপনে সাদাকা করলে যত পাপ আপনি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন সাদাকাতু সির তুতফিউ গাযাবার রব, একদিকে পাপ ক্ষমা হওয়ার পন্থা, যত পাপ করেছেন তার বড় মাধ্যম হলো সাদাকা। এমনকি ওই হাদিসটা মুহাদ্দিসগণ দুইটা ধারায় বর্ণনা করেছেন, একজন বলছেন কেউ কেউ হাদিসটা নিয়ে আসছেন যে পাপি, মানে 3321 নম্বর হাদিস সহিহ বুখারীর হাদিস, মানে একজন পতিতালয়ের মহিলা সে পানি পান করানোর কারণে কুকুরকে পানি পার করানোর কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দেবে, এই হাদিসটা কেউ নিয়ে আসছেন এই মর্মে যে পাপি ব্যক্তি হলেও জেনাকারিণী হলেও পানি সাদকা করলে আল্লাহ ক্ষমা করে দেবেন, আর কেউ হাদিসটা নিয়ে আসছেন পানির ফজিলত হিসাবে, কেউ যদি পানি দান করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আফজালুস সাদাকা সাকিয়াউল মা, যে যতই সাদাকা করুক না কেন পানি সাদাকা করা হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি উত্তম সাদাকা। এই জন্য আপনারা তো অনেকে কূপ খনন করে দেন, টিউবওয়েল দিয়ে দেন, কারণ আরেকটা হাদিস এখানে আছে উসমান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে, তো আমি এখানে কথাগুলো একটু গুটিয়ে নিয়ে বলতে চাচ্ছি যে আপনি জান্নাত কিনবেন তার একটা আরো একটা সহজ পদ্ধতি আছে। 450 নম্বর হাদিস, অনেকগুলো হাদিস তার মধ্যে অল্প কয়েকটি, আপনি জান্নাত নিবেন তাকে টার্গেট করেন, আপনি একটা টার্গেট করেন যে আমি এর বিনিময়ে জান্নাত চাই, সে যে কোনো জিনিস, প্রথমত টার্গেট করেন যে আমি একটা মসজিদ তৈরি করে নেব। 450 নম্বর হাদিস
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য, ওই হাদিসে শেষের দিকে আছে ইয়াবতাগি বিহি রিজাল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্য যে মসজিদ তৈরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন। আলহামদুলিল্লাহ, মানে আপনি মসজিদ তৈরি করলেন মানে আপনি জান্নাতি হয়ে যাবেন। যদি আপনার অন্তর বলে হালাল টাকা দিয়েছে আমার জন্য জান্নাত হবেই। কালকে একদিনই বোন বলছেন যে আমি তো আয়াতুল কুরসি পড়ি প্রতি ফরজ সালাতের পরে, আমি তো পড়ি এই আশায় যে আমি মরলেই জান্নাতে যাব। আমি আশ্চর্য হয়ে গেলাম যে এই আত্মবিশ্বাস যদি আপনার থাকে, কিন্তু এই আত্মবিশ্বাস কয়জনের আছে, এই দৃঢ়তা, এই কনফিডেন্সটা কার মধ্যে আছে? হ্যাঁ, আমি ওইটাই বুঝাতে চাচ্ছি, আপনি মসজিদ তৈরি করে দিয়ে যদি দৃঢ়তা প্রদর্শন করেন এই মর্মে যে আমি জান্নাতে যেতে চাই এই মসজিদ নিয়েই, এই মসজিদের বিনিময়ে আমি জান্নাতে যেতে চাই, যদি দৃঢ়তা থাকে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন, অবশ্যই জান্নাত দিবেন। শুধু এটা না, মুস্তাদ আহমদের হাদিস আবু দাহদার যে ঘটনা, একটা বললাম মসজিদ, আল্লাহ রাসূল আর একটা বলছেন 538 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে আছে যে মান বানা লিল্লাহি মসজিদান কামা ফাসে পতা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন ব্যক্তি যদি ছোট্ট ঝুপড়ির মতো অল্প একটু মসজিদে যদি কেউ দেয় মসজিদটা একটু উঁচু করার জন্য, আল্লাহ রাসূল বলছেন তার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর তৈরি করবেন। আল্লাহু আকবার। আপনি তাহলে এটাকে টার্গেট করেন, সাহাবীদের টার্গেট ছিল মানে কোন পথে জান্নাত। সহিহ বুখারীর হাদিস, আমি হাদিসটা আপনাদের সামনে, আবু দাহদার যে হাদিসটা সেটা আপনাদের কাছে বলতেই হচ্ছে। আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু, আসলে মুস্তাদ আহমদের হাদিস 12504 নম্বর হাদিস, আবু দাহদা ঘটনা এত বর্ণিত হয়েছে, সহিহ মুসলিম হাদিসটা আসছে 965 নম্বর হাদিস। একজন সাহাবি তিনি আল রাসুলকে গিয়ে বলছেন যে আমি আমার ঘরটা তুলতে চাই কিন্তু ওখানে একটা খেজুর গাছ আছে, এই খেজুর গাছটা সে দিচ্ছে না, একটু বলেন না। তো উকিমু হায়াতি বিহা, ফামারহু আইয়ুতিয়ানি হাত্তা উকিমা হায়াতি বিহা, একটু গাছটা দিতে বলেন তাহলে আমি সেখানে কি করতে পারবো, দেওয়ালটা উঠাতে পারবো। ফকলাল্লাহুর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতিহা ইয়াহা বিনাখলাতিন ফিল জান্নাহ, তুমি এটা দিয়ে দাও তোমার জন্য জান্নাতে আল্লাহ খেজুর গাছ দেবেন। ফাবা, কিন্তু সে দিল না। ফাআতাহু আবু দাহদা ফাকাল বিনি নাখলাতাক বিহায়াতি, তুমি এই গাছটা আমাকে দিয়ে দাও, ওই যে আমার বাগানটা আছে পুরো বাগানটা আমি একটা গাছের বিনিময়ে তোমাকে দিয়ে দেব। এই কথা বলা মাত্রই সে রাজি হয়ে গেল, আচ্ছা ঠিক আছে আমি তোমাকে গাছটা দিয়ে দিলাম, একটা খেজুর গাছ। ওই যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই গাছটা যে দিবে তার জন্য কি জান্নাত হবে, এই কথা বলা মাত্রই আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইন্নী কদ ইবতাআতুন নাখলাতা বিহায়াতি, আমি আমার বাগানের বিনিময়ে আমি খেজুর গাছটা কি করে নিয়েছি, কিনে নিয়েছি। সাহাবীরা বলছেন, আল্লাহ রাসূল তখনই বলা শুরু করলেন, 965 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, আবু দাহদা আগে মারা গেছেন, তার আগের অংশটুকু হলো ফাতা ইমরাতাহু ফাকালা ইয়া উম্মা দাহদা উখরিজি মিনাল হায়াত ফা ইন্নী কদ বিতুহু বিনাখলাতিন ফিল জান্নাহ, বাড়িতে গিয়ে স্ত্রীকে বলছেন হে উম্মা দাহদা উখরিজি মিনাল হায়াত, তুমি তোমার বাগান থেকে বেরিয়ে যাও, ফা ইন্নী কদ বিতুহু বিনাখলাতিন ফিল জান্নাহ, আমি একটা জান্নাতি খেজুর গাছের বিনিময়ে আমি আমার বাগানকে দিয়ে দিছি। ফাকালাত রাবিগাল বাইউ আও কালিমাতা তুশবিহু,
অনেক সময় স্ত্রী দিতে চায় না, স্বামী দিতে চায়, স্বামী দিতে চায় স্ত্রী দিতে চায় না, কিন্তু কেমন স্ত্রী, এ কথা বলা মাত্রই বলছে কি চমৎকার লাভের তুমি ব্যবসা করেছো, আমরা একটা বাগান দিব, আল্লাহ আমার জন্য জান্নাতে খেজুর গাছ দিবে। আবু দাহদা আগেই মারা গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়লেন, পড়ার পরে ঘোড়ার উপরে উঠে তিনি বলতে থাকলেন, কাম ইসকিন মুআল্লাকিন মুদাল্লাহ, আহ ও সাহাবীরা, আবু দাহদার জন্য জান্নাতে এত খেজুরের গাছ, প্রত্যেকটা খেজুরের গাছে কানি কানি খেজুর ঝুলছে আমি দেখতে পাচ্ছি। উঠছেন কহলা মিরারান, আল রাসূল বলতেই থাকলেন, ও সাহাবীরা, আমি আবু দাহদার জন্য দেখছি জান্নাতে এত খেজুরের গাছ, প্রত্যেকটি গাছে এত খেজুর ধরে আছে। আল্লাহ আকবার, দেখেন টার্গেট করেছেন কি, ওই একটাই ওসমান রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই কথা বলেছিলেন, মান হাফারা বীরের হুমা, কে কোন ব্যক্তি, এটাও সহিহ বুখারীর হাদিস, কে রুমা কূপটা কিনে দিবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে মানে একটা হাদিস না, তো অনেকগুলো হাদিস, যে তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আল রাসূল আমি এটা কিনে দেব, ফালাহুল জান্নাহ। যখনই সংবাদ দিলেন যে ব্যক্তি এই কূপটা কিনে দিবে তার জন্য জান্নাত, তখনই উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল রাসূল আমি এই কূপটা কিনে দেব। আবার আর একদিন বললেন যে তাবুকের যুদ্ধে কে সহযোগিতা করবে, উসমান রাদিয়াল্লাহু আনহু তিন ভাগের এক ভাগের দায়িত্ব নিয়ে বললেন, আল রাসূল আমি তিন ভাগের এক ভাগের দায়িত্ব নিয়ে নিলাম, ফালাহুল জান্নাহ, তার জন্য জান্নাত হবে। এই কথা বলা মাত্র উসমান রাদিয়াল্লাহু রাজি হয়ে গেলেন। আসলে আমরা যে হাদিসগুলো পড়ি যে এইটা করলে জান্নাত পাওয়া যাবে, এইটা করলে জান্নাত পাওয়া যাবে, দিবেন উত্তম জিনিস, লান্তানাল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, উত্তম জিনিসটা দিবেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু 2757 নম্বর হাদিস সহিহ বুখারী, আবু তালহা এই আয়াত শোনা মাত্রই দৌড়ে রাসূলের কাছে চলে গেছেন, গিয়ে বলছেন, আল রাসূলের যে মসজিদ নববীর সামনে যে বাগানটা দেখছেন, আমি এই আয়াতের কারণে বাগানটা আমি সাদাকা করে দিলাম। আল্লাহু আকবার। আল রাসূল ঢুকতেন, ভিতরে ঢুকে পানি খেতেন, চলে আসতেন, পুরোটাই দিয়ে দিলে, যে হ্যাঁ পুরোটাই দিয়ে দিলাম। আল রাসূল বললেন, কি চমৎকার, তুমি আল্লাহর সাথে একটা ব্যবসা করলে। উনি বলছেন, আমি আল্লাহর কাছে এর বিনিময় চাই, শুধু বিনিময়ের জন্য, লান্তানানুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আয়াত নাজিল হওয়া মাত্রই রাজি হয়ে গেলেন। এজন্য সৌদি আরবের যে রাজি ব্যাংক আছে, এই ব্যাংকের প্রতিষ্ঠাতা সারা সৌদি আরবের সমস্ত ইসলামিক সেন্টারগুলি তার অর্থায়নে পরিচালিত হয়, মসজিদে নববী, মসজিদে হারাম, মসজিদে কুবা, মসজিদে কেবলা তাইনে যত খেজুর বিতরণ করা হয় এই রাজি ব্যাংকের মালিক থেকে এটা সরাসরি চলে আসে। একটা বাগানে আমার শোনা হয়তো তত্ত্বগত ভুল থাকতে পারে, তবে তার জীবনের সবচেয়ে বড় বাগান যেটা প্রায় 400,000 খেজুর গাছ আছে সবগুলোকে তিনি সাদকা করে দিয়েছেন আল্লাহর রাস্তায়, শুধু এই হাদিসের উপরে আমল করতে গিয়ে। আল্লাহ আকবার। আমাদের উচিত যে টার্গেট করা যে আমি এর বিনিময়ে জান্নাত পেতে চাই, আমি জান্নাতে যাবই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন জান্নাতের সদস্য হিসেবে কবুল করেন, আমিন রাব্বুল আলামিন। বন্ধুরা আমার শেষ মুহূর্তে আপনাদের প্রতি অনুরোধ করব আমি যে আপনারা দান সাদকা অনেক করেন, কিন্তু এই আলামিন জামি মসজিদের সংস্কারের জন্য আপনারা একটু হাতটা লম্বা করে একটু সাদাকা দিবেন। রাসূলুল্লাহ সাল্লাম বলেছিলেন যে আমার সাথে কে প্রথম মিলিত হবে, প্রশ্ন করলে যার হাত লম্বা সে আমার সাথে আগে মিলিত হবে বলেছিলেন। সে বোঝা গেল জাইনাবের এই সাদাকার হাত লম্বা ছিল রাদিয়াল্লাহু আনহা, তিনি আল রাসূল মৃত্যুর পরে তিনি প্রথম মারা গেছিলেন। তো আমি বলবো যে আপনারা এই আলামিন জামে মসজিদের সংস্কারের উদ্দেশ্যে আপনারা লম্বা হাতে একটু সাদাকা করবেন, কেউ চেষ্টা করবেন যে যা ইট লাগে আমি দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, আমি এর বিনিময়ে জান্নাত চাই, আর কিছু চাই না। আরও এতিম মিসকিন বিধবা
অসহায় শীতার্ত বন্যার্ত বহু অপশন আছে সাদাকা করার, আপনি সেগুলো করবেন। কিন্তু আমি বলছি আপনাদেরকে যে এই মসজিদের পড়োশী প্রতিষ্ঠান মোহাম্মদপুর মডেল মাদ্রাসা সামনে জানুয়ারিতে ভর্তি কার্যক্রম হবে, আমি আপনাদের অনুরোধ করব, আগেও বলেছি এই মসজিদের আওতায় পরিচালিত হয় মোহাম্মদপুর মডেল মাদ্রাসাটা, তার দিকে আপনারা জাকাতের টাকা দিবেন, সেখানে সাতকার টাকাটা মসজিদে দেন অন্তত, জাকাত তো বের করেন অনেক। আমি আপনাদের প্রতি অনুরোধ করব যে আলামিন জামে মসজিদ সংস্কার কাজ যেন বাধা হয়ে না থাকে। আপনাদের টাকা আছে, আগামীকালকে এই টাকার কোনো মূল্য থাকবে না যখন মারা যাবেন, অতএব সাদাকার মাধ্যমে মসজিদটাকে চূড়ান্তভাবে এটা সংস্কার সম্পূর্ণ করার আপনারা ব্যবস্থা করবেন, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। যদি সবাই ঐক্যবদ্ধভাবে শুরু করি ইনশাআল্লাহ আল্লাহ এখানে বরকত দিবেন, আল্লাহ তুমি কবুল করো আমিন, আল্লাহ তুমি আলামিন মসজিদটা কবুল করো আমিন, আল্লাহ তুমি এই মসজিদের কাজটা সম্পূর্ণ করার তৌফিক দান করো আমিন ইয়া রাব্বাল আলামিন। আকুল কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ والصلاه والسلام على من لا نبي بعده اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا تقبل منا انك انت السميع العليم ربنا تقبل منا انك انت السميع العليم ربنا تقبل منا انك انت السميع العليم وصلى الله على النبي